लिखे देखे जाओ चिठी लिखे दाओ तुम्हें सबारे এই ছবিটা 1980 সালের সন্ধি ছবি। এটার মধ্যে একটা বিভ্রাট হয়েছিল যে এই ছবিটার জন্য একটা নির্ধারিত নায়িকা আমাদের দেশে সবচাইতে দামি নায়িকা ছিল, তার সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আমার হওয়াতে আমার তখন জিদ ধরেছিল যে আমি হয় বোম্বে থেকে নায়িকা আনবো, না হয় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই নায়িকা আনবো। তো আলটিমেটলি শবনমের সাথে আমার যোগাযোগ হলো, উনি তখন লন্ডনে ছিলেন। ওনার আবার একটা নিয়ম ছিল যে গরমের দিনে শীতের দেশে শুটিং করতেন আর শীতের দিনে গরমের দেশে শুটিং করতেন। তো আমি যখন টেলিফোনে ওনাকে কানেক্ট করলাম, উনি বলল যে গাজী ভাই আনফর্চুনেটলি এখন তো এখানে গরম, আমি তো করতে পারবো না। তাই আমি বললাম আপনাকে করতে হবে। তো কেন বলছেন? আমি কি অধিকার নিয়ে বলছি, রবীন ঘোষ আমি আমরা বন্ধু মানুষ একত্রে অনেক গান করেছি, আমার একটা ব্যাপার আছে সেটা আপনাকে রক্ষা করতে হবে। তখন বলছেন ঠিক আছে আমি সব অভ্যাস চেঞ্জ করে দেব, আপনার ছবিটা করব, গল্পটা ভালো লেগেছে আমি এটা করবই এবং একই টাইমে করব। ছবিটা মাত্র 28 দিনে দুজনে মিলে শেষ করে দিয়েছিল এবং আমার মনে হয় যে এদেশের উল্লেখযোগ্য সুপারহিট ছবি যতগুলো হয়েছে সে ধরনের একটা ছবি হয়েছে এবং প্রত্যেকটা গান সুপারহিট হয়েছে।